हेलो फ्रेंड्स, आमी शिखा चले एलाम आरेकटी नतून रेसिपी निये। आज आमी बानाबो मोमो। एटा एकटा मिष्टी मोमो आर एटा बानाते की की लागछे आमी एकटू देखे नेब। एखाने आमी मयदा दुटो कालारेर मेखे रेखेछि, एटा फूड कालार दियेछि कारण जेहेतु सुइट डिश बाच्चादेर जन्य, एकटू कालारफुल होले बाच्चादेर खूबई भालो लागबे, তাই একটু ফুড কালার অ্যাড করেছি আমি। আপনারা চাইলে নাও দিতে পারেন। আর এটা হচ্ছে ক্ষীর। দুধকে শুকিয়ে নিয়েছি গোবিন্দভোগ চালের গুঁড়ো দিয়ে ক্ষীরটাকে বানিয়েছি, তার মধ্যে একটু আমের পাল্প মিশিয়েছি। তো এটাকে আমি স্টাফিং হিসেবে ইউজ করব। আর এখানে আমি স্টিম করব। তো আমি হলুদ রঙের ময়দাটাকে বেলে নিয়েছি বড় করে, আর সাদা রঙের যে ময়দা মাখাটা রয়েছে সেটাকে মাঝখানে দিয়ে আমি এভাবে রোল করে নিয়েছি। সাদা রঙের ময়দাটা ভেতরে আছে। এবার এখানে আমি ছোট ছোট লেচি কেটে নেব চাকু দিয়ে। ছোট ছোট লেচি কেটে নেব। সব লেচিগুলো কাটা হয়ে গেলে তারপরে আমি এগুলোকে হাতে গোল করব। তারপর ছোট ছোট করে বেলে নিতে হবে। তারপর আমের ক্ষীর দিয়ে মোমোটাকে তৈরি করে স্টিম করব। পুরোটাকে আমি কেটে নিয়েছি। এবার দেখুন বন্ধুরা, ভেতরটাতে একদম হোয়াইট, বাইরেটাতে ইয়েলো, এরকম হবে। এবার এভাবে আমি বেলে মোড়ো। দেখো বন্ধুরা, আমি পাতলা করে বেলে নিয়েছি। এবার এটাকে আমি আমের ক্ষীর দিয়ে স্টাফ করে তারপর মোমো শেপ দেব। এবার বন্ধুরা, আমি মোমোর শেপ দেব ছোট ছোট কুচি করে নিয়ে। মোমো তো অনেক রকমের শেপ দেওয়া যায়। কুচিগুলো করতে হবে আর একটু চেপে চেপে দিতে হবে। এই একটা শেপ হলো, এখানে আমি রাখছি। এই আমি আরেকটা শেপ দিচ্ছি। যার যেমন খুশি সে সেইভাবে শেপ দেবেন। আশা করছি বাচ্চাদের ভীষণ ভালো লাগবে। এখন আমের সিজন। এই দেখুন, এই আরেকটা শেপ। এবার এই আরেকটা শেপ দেবো আমি এখানে। তিন দিক থেকে মুড়ে নিয়েছি। দেখুন আরেকটা শেপ হয়ে গেল। তিনটে মোমোর শেপ দেখালাম। এবার এভাবেই আমি সব মোমোগুলোকে তৈরি করে তারপর স্টিম করব। তো দেখো বন্ধুরা, আমি মোমোগুলোকে স্টিম করার জন্য দিয়েছি। বন্ধুরা দেখো, মোমোগুলো স্টিম করা হয়ে গেছে। আর এটা আমি সার্ভ করছি আমার বানানো ম্যাঙ্গো জেলি দিয়ে। দেখো কত সুন্দর, এটাও আমের জেলি। আর মোমোগুলো দেখো কত সুন্দর কালার এসছে, বাচ্চারা অবশ্যই পছন্দ করবে। তোমরা অবশ্যই বানাও আমার রেসিপি ফলো করে।
আর লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে আর বেল আইকনটাকে অবশ্যই প্রেস করবে যাতে আমি নতুন ভিডিও আপলোড করলে তোমাদের কাছে নোটিফিকেশান চলে যায়। অনেক ধন্যবাদ।